দোস্তরা, 2021 সালে এসে আপনি চাইলে একজন মানুষকে ট্র্যাকিং করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এমন কিছু জাসুসি, মানে এমন কিছু আপনাকে ডিভাইস দেখাবো যেটাতে অন্য কোনো মানুষকে আপনি ট্র্যাকিং করতে পারেন, অন্য কোনো মানুষ সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারেন। এরকম কিছু স্পেশাল গ্যাজেট দেখাবো যেটা 2021 সালে রিলিজ হয়েছে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমি আমার লাইফে এই প্রথমবারের মতো দেখলাম এমন একটি চার্জার, যে চার্জারের মধ্যে লাগানো আছে ক্যামেরা। জি হ্যাঁ দোস্ত, আপনি চাইলে এটা যে কোনো ধরনের চার্জিং পোর্টে লাগিয়ে রেখে আপনি এরকম কোনো ভিডিও দেখতে চান, কাউকে ট্র্যাকিং করতে চান অথবা কারো কথা শুনতে চান, এখানে মাইক্রোফোনও আছে, সেই কথাও শুনতে পারবেন। এটা হচ্ছে এমন একটি চার্জার যার ভিডিও কোয়ালিটি খুবই দুর্দান্ত, আর দামও কিন্তু খুব বেশি নয়, 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর এই গ্যাজেটটি তো সবার দরকার যারা আশেপাশের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে নিতে চায়। তো এটা হচ্ছে এমন একটি ডিভাইস যেই ডিভাইসের মাধ্যমে আপনি আশেপাশের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ক্র্যাক করে আপনারা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিবে, আপনার কিছুই করতে হবে না। তো এই ডিভাইসটি একদিক থেকে অনেক বেশি হেল্পফুল, অনেকে চাইলে এভাবে নিজের ওয়াইফাইয়ের খরচ বাঁচাতে পারেন, আবার যাদের ওয়াইফাই আছে তারা কিন্তু একটু বিপদেই পড়ে যাবেন। সো সাবধানে থাকুন, এমন কেউ যেন আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ক্র্যাক না করে ফেলে, বাট এটা কিন্তু 100% কার্যকর। বুতাম নয়, এটা একটা ক্যামেরা। জি হ্যাঁ দোস্ত, এটা একটা ক্যামেরা। আপনি চাইলে এটা শার্টের বোতামের সাথে লাগিয়ে এমন কিছু সিন রেকর্ড করতে পারেন যেখানে ক্যামেরা অ্যালাউড না। ধরুন আপনি জার্নালিস্ট অথবা আপনি ক্লাসের মধ্যে পড়া রেকর্ড করবেন, অথবা এমন কিছু রেকর্ড করবেন যাতে ক্যামেরা না দেখা যায়, তখন আপনি এটাতে খুব সহজে খুবই ভালো মানের ক্যামেরা আপনি ব্যবহার করতে পারেন, আর এটার দামও খুব বেশি না, 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এমন এক তালা যে তালার মাধ্যমে আপনি তালা কিভাবে খুলতে হয় সেটা শিখতে পারবেন, মানে এটা আপনাকে শেখায় কিভাবে তালা খুলতে হয়, মানে তালার ভিতরে কোন কোন মেকানিজম কিভাবে কাজ করে এইখানে খুবই ক্লিয়ারলি দেখা যায়। আমরা ফিল্মে অনেক দেখেছি, তো ওরা হচ্ছে এভাবেই শিখে সেটাকে করেছে। সো আপনি চাইলে আপনি এটা ইউজ করতে পারেন, এতে আপনার তালা ভাঙা লাগবে না, আপনি সহজেই তালার লক ডিকোড করতে পারবেন। সো এখন আমি যেই ডিভাইসটি দেখাবো সেটা তো নর্মালি ইললিগ্যাল একটা ডিভাইস, মানে এই ডিভাইসটি আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না, কারণ এই ডিভাইসটি অনেকটা হার্মফুল। এটা এমন এক লেজার রশ্মি যার মাধ্যমে আপনি চাইলেই দূরের কাউকে কিছুক্ষণ সময়ের জন্য ব্লাইন্ড করে দিতে পারেন। এই ডিভাইসটি এমন এক ডিভাইস যেখান থেকে আলোর মাধ্যমে তাপ উৎপন্ন হয়, আপনি যে কোনো জায়গায় হালকা পরিমাণ আগুন ধরাতে পারেন, এরকম অনেক কিছুই করতে পারেন। আপনারা তো বুঝতেই পারছেন আমি লেজার রশ্মির কথা বলছি, মানে এটা এক ধরনের আগুন টাইপ। এটা তো হচ্ছে সবচাইতে হেল্পফুল একটি ডিভাইস, যেটা হচ্ছে একটা জিপিএস ট্র্যাকার যার মাধ্যমে আপনি চাইলেই একটা সিম কার্ড লাগিয়ে আপনি যে কোনো জিনিস খুবই সহজেই ট্র্যাকিং করতে পারেন। এটার দামও খুবই কম, 1000 টাকার মধ্যে। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের গাড়িতে যে কোথায় যায় এবং মোটরসাইকেলে যেন মোটরসাইকেল চুরি না হয়ে যায়, এরকম যে কোনো জিনিসের মধ্যে রেখে দিয়ে আপনি সেটাকে সহজেই ইন্টারনেটের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন। এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস, এটা অনেকেই এখনও বাংলাদেশে ব্যবহার করে। কী মনে হচ্ছে এটাকে একটা বোতল? জি না দোস্ত, এটা কোনো বোতল না, এটা হচ্ছে একটি স্পাই ক্যাম। তো এটা হচ্ছে এমন একটি বোতল যার মাধ্যমে আপনি চাইলে যে কোনো জিনিসের ছবি অথবা ভিডিও করতে পারেন, অ্যান্ড বিপরীত পক্ষের কেউ বুঝতেও পারবে না। এটার দাম একটু বেশি, 3 থেকে 3,500 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন, কিন্তু এটা খুব সহজে এমন একটা ইজি ওয়ে, কেউ ভাবতেও পারবে না যে এটা এখানে ক্যামেরা আছে। এটা হচ্ছে এমন এক ইউএসবি ড্রাইভার যার মাধ্যমে আপনি যে কোনো কম্পিউটারকে খুব সহজেই তার হার্ড ডিস্কে যত ফাইল আছে ইজিলি আপনি একদমই মুছে ফেলতে পারেন, মানে ডিস্ট্রয় করে দিতে পারেন। এটা এমন একটা ফেমাস প্রোডাক্ট যেটা সাধারণত কারো কিছু নষ্ট করার জন্য ব্যবহার করা হয়। আমি তো শুনেছিলাম যে আমার এক বন্ধু, সে হচ্ছে একটা এরকম ইউএসবি ড্রাইভার পেয়েছে এবং এসে কম্পিউটারে কানেক্ট করেছে এবং কম্পিউটারের সব জিনিসপত্র তার ডিলিট হয়ে গিয়েছে। দোস্ত, এটা এমন এক লাইট যার মাধ্যমে আপনি চাইলে আপনার ঘরের খুবই ভালোভাবে আপনি যাচাই বাছাই করতে পারেন, দেখতে পারেন, এবং এটার মধ্যে মাইক্রোফোনও দেওয়া আছে, স্পিকার দেওয়া আছে, ইন্টারনেটের মাধ্যমে কথাও বলতে পারেন। এটা সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড আর খুবই ভালো এইচডি কোয়ালিটির আপনাকে ভিডিও দেবে, অ্যান্ড অনেক দূরের এরিয়া নিয়ে এটা রেকর্ড করতে পারবে। দামও খুবই সাধ্যের মতো
মধ্যে মাত্র 2 থেকে 2,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন একটি চশমা, কিন্তু আসলে এটা কোনো চশমা নয়, এটা একটা ক্যামেরা। যে হ্যাঁ দোস্ত, এর সামনে রয়েছে একটি ক্যামেরা যার মাধ্যমে আপনি ঠিক চশমার মতো ইউজ করতে পারেন। অ্যান্ড আপনি চাইলে যেখানে আসলে ভিডিও রেকর্ডিং করা যায় না, অথবা আপনি আপনার দৈনন্দিন জীবনের অ্যাডভেঞ্চারাস কোনো মুহূর্ত রেকর্ডিং করতে চান, তাহলে আপনি ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন না, তাহলে আপনি চাইলে এরকম একটি চশমা ব্যবহার করতে পারেন যার কাজ খুবই দুর্দান্ত, ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো আর দামও খুবই কম। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এমন টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই অনেক ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, দেখা হবে নতুন করে নতুন একটি ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।